বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এবছরের মাধ্যমিকে কিন্তু খুবই কড়াকড়ি হতে চলেছে। তার কারণ আমরা ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপে বুঝতে পারছি যে কী কী স্টেপগুলো নেওয়া হচ্ছে। তো আরও একটা গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের সামনে শেয়ার করার করছি, যে স্টেপটা কিন্তু গভর্নমেন্ট একদম নোটিফিকেশন দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ। কী সেই নোটিফিকেশন অবশ্যই তোমাদের বলবো এবং তার ডিটেলসও আলোচনা করবো। তো এর আগে অনেক বিষয়গুলো ছিল স্বাভাবিকভাবে, সেগুলো তো থাকছেই, যে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, অবৈধ কোনো কাগজপত্র থাকা চলবে না, এমনকি বোর্ডে কোনো রকম এক্সট্রা কোনো জিনিস লেখা থাকবে না, এই জিনিসগুলো, তাছাড়া স্বাভাবিক যে নিয়ম, পরীক্ষা হলে কোনো রকম ডিস্টারবেন্স তৈরি করা যাবে না, কোনো জিনিসপত্র ভাঙচুর বা এরকমভাবে নোংরামো কোনো কিছু করা যাবে না, এগুলো তো স্বাভাবিক নিয়মের মধ্যেই গেল। এবং এর আগের বছর আমরা দেখেছিলাম একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা নতুন করে এসেছিল, সেখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন স্কুলে সিসিটিভি থাকবে। যদিও কিন্তু নির্দেশিকা থাকা সত্ত্বেও যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। কিছু কিছু স্কুলে কিন্তু সিসিটিভি ছাড়াও কিন্তু পরীক্ষা হয়েছে, এটুকুই মনে হয়। তো যাই হোক, এবছর কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করি। প্রথম কথা, সিসিটিভিকে নিয়ে একদম নোটিশ আকারে প্রকাশ করেছে এবার গভর্নমেন্ট। কী বলেছে? কারণ এর আগে কিন্তু এরকমটি দেখেনি যে নোটিশ আকারে সিসিটিভিকে নিয়ে পর্ষদ নোটিশ করেছে, সিসিটিভির বিষয়কে নিয়ে। এবার কিন্তু সেটাই করেছে, অর্থাৎ সিসিটিভিটার গুরুত্বটা কিন্তু খুব বাড়ছে এবছরে, এবং সেই সিসিটিভিটাকে কীভাবে ব্যবহার করবে সেটাও বলে দিয়েছে যে এইভাবে ব্যবহার করতে হবে। এবং শুধু তাই নয়, তার সম্পর্কে আরও ডিটেলস কিন্তু তোমাদের অবশ্যই জানাবো। তো কী বলেছে সেটা একটু জেনে নিই। প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে 28/12/2023 কিন্তু এই নোটিফিকেশনটা বের হয়েছে। তো বলছে যে প্রত্যেকটা স্কুলে সিসিটিভি ক্যামেরা করতে হবে এবছর, কিন্তু একদম পুরো বাধ্যতামূলক, এক নম্বর বিষয়। দু নম্বর, আমি জাস্ট এখানে 5টা পয়েন্ট করে দিয়েছে, সেই 5টা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, আর বাদ বাকি বিষয় তো বললাম যে প্রত্যেক স্কুলে সিসিটিভি থাকবে, সিসিটিভি ফুটেজ ফর ইস ডে অফ মাধ্যমিক পরীক্ষা আনটিল পাবলিকেশন দ্য রেজাল্ট, অর্থাৎ যতদিন পর্যন্ত রেজাল্ট না বের হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজ তোমাকে রেডি করে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক স্কুল এবং অথরিটিকে কিন্তু এই বিষয়টা খুব সজাগ দৃষ্টি দেওয়া হচ্ছে। ফার্স্ট যেটা বলছে, কন্টিনিউয়াস রেকর্ডিং, অর্থাৎ আমি কিছু পথ রেকর্ডিং করলাম, তারপরে হঠাৎ করে একটু স্টপ করে দিলাম, তারপরে আবার রেকর্ডিং করলাম, এরকমভাবে করলে হবে না। সিসিটিভিতে কন্টিনিউয়াস রেকর্ডিং করতে হবে, অর্থাৎ নন স্টপ, কোনো রকম মাঝখান থেকে যেন কাটা না থাকে, এক নম্বর বিষয়। দু নম্বর বিষয় হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। অনেক সিসিটিভি আছে কি, আজকে পরীক্ষা হলো তো 3 দিন আগের জিনিস মুছে যাচ্ছে, কারণ কি মেমোরি কম। বলছে ওরকম হলে হবে না, পরীক্ষার দিন থেকে শুরু করে পরীক্ষার শেষ দিন পর্যন্ত টোটাল ফার্স্ট টু লাস্ট কভারেজ আমার চাই। অর্থাৎ তার মধ্যে যে আমার মেমোরি শেষ হয়ে গেছে, আমার স্টোরেজ কম ছিল, এ সমস্ত কোনো বাহানা চলবে না, ফুল রেকর্ডেড কপি আমার চাই, ফুলটা একদম সমস্তটা, মানে পরীক্ষার শুরুর দিন থেকে শুরু করে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। নেক্সট কি বলছে, ব্যাকআপ প্রসিডিওর। বলছে যে এই যে জিনিসটা শুধুমাত্র ক্যামেরা এই মেমোরি কার্ডে থাকলে হবে না, সেটাকে ব্যাকআপ করে স্টোর করতে হবে। নেক্সট যেটা বলছে, অ্যাক্সেস কন্ট্রোল, এই যে সিসিটিভিটার যে অ্যাক্সেস সবাই যেন কন্ট্রোল না করতে পারে, সেটা যেন একটা নির্দিষ্ট যে আমাদের অথরিটি আছে সেই অথরিটি শুধু সেটাকে কন্ট্রোল করবে। নেক্সট আর একটা যেটা বলছে, সকাল 8টা থেকে শুরু করে, তোমাকে বলে রাখি একদম বিকাল 4টে পর্যন্ত, সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টে পর্যন্ত টোটালটাকে কিন্তু এই সিসিটিভির মধ্যে রাখতে হবে। বিকাল 5টা পর্যন্ত, সরি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত টোটাল টাইমটা সিসিটিভির মধ্যে যাতে থাকে সেটা দেখতে হবে। আচ্ছা, নেক্সট শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য কাস্টডি অ্যান্ড অ্যাভেলেবল টু, যদি কোনো কারণে এই যে বিষয়গুলো রয়েছে এর ব্যতিক্রম ঘটে, তবে স্বাভাবিকভাবে তার দায়িত্ব ইনস্টিটিউশন এবং সেন্টার সেক্রেটারি বা ভেনু সুপারভাইজারের ওপরে কিন্তু সমস্তটা গিয়ে পড়বে। এবং তার সঙ্গে যেটা আরেকটা দিয়েছে, দিস মেজার ইজ ক্রিটিক্যাল ইফেক্টিভ মনিটরিং দ্য রেজলিউশন অফ এনি ইন্ডিকেশন। আচ্ছা, বলছে যে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো স্বাভাবিকভাবে সেটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই যেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে। তো এই হলো গুরুত্বপূর্ণ নোটিশ। তো নোটিশের মাধ্যমে আমরা যে তথ্যগুলো জানলাম সেটা ঠিকই আছে, কিন্তু কথা যেটা হচ্ছে যে এর আগে আমি যেটা তোমাদের বললাম, কিন্তু এরকম সিসিটিভি নিয়ে কিন্তু নোটিশ জারি করেনি মধ্যশিক্ষা পর্ষদ, আমার জানা নেই, হয়তো বা করেনি, তো যাই হোক বা এরকমভাবে দেখিনি, কিন্তু এবার কিন্তু নোটিশ জারি করেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পরীক্ষার যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু আগের বছর থেকে এবছর তুলনামূলক অনেক অনেক কড়া হতে চলেছে। এটুকুই জাস্ট তোমাদের সামনে শেয়ার করা। অতএব সেইভাবে নিজের ভেতরে শক্তি অর্জন করো, নিজের যে পাওয়ার সেই পাওয়ারটাকে দেখানোর চেষ্টা করো,
নিজের ক্ষমতার অ্যাপ্লাই করার চেষ্টা করো, এটুকুই বলবো। আর পরীক্ষা হলে শৃঙ্খলাবোধ, ন্যায়পরায়ণতা, একনিষ্ঠতা এইগুলো আয়ত্ত করার চেষ্টা করো, তাহলেই বেটার কিছু হবে। তুমি যদি সঠিক হও, তুমি যদি নিয়ম মাফিক চলো, তুমি যদি সৎ হও, তাহলে পৃথিবীতে কোনো শক্তিই তোমাকে কোনোভাবে আটকে রাখতে পারবে না, বরং সেক্ষেত্রে তোমার সেটা অনেক বেটার হবে। এটুকু মাথায় রেখে সামনের দিকে এগো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।